আমার নাম গফুর রহমান, আমার বাড়ি মালদার রদবাড়ি রেলগেট বুড়াবাড়িতলায়। আমি দীর্ঘ 12 বছর ধরে আমাশয় ও গ্যাস অ্যাসিড, এবং রাত্রে আমার ঘুম হতো না। খাওয়ার পরে যখন ঢেক বেরাতো তো সবার, কিন্তু আমার ঢেক সেরকম বেরাতো না, আমার রাত্রে ঘুম হতো না। আমি মালদায় বহু ডাক্তারকে দেখিয়েছি এবং কলকাতাতে ওয়েস্টার্ন ডায়াগনোসিস সেন্টার, কেসিকেডিয়া, মহেশ মাস্কারা ওদেরকেও দেখিয়েছি। তারপরেও আমার গ্যাস অ্যাসিড আর আপনার আমাশয়টা ভালো হয়নি। তারপরে আমি ভেলোরে যেয়ে সিএমসিতে আমি ডাক্তার জজ কুরিয়ানকেও দেখিয়েছি। দেখানোর পরে আমার ওষুধ খেয়েছি, আবার কমে গেছে, আবার হয়ে যাচ্ছে। তারপরে আমি এই এক ভদ্রলোকের মারফত আমি খবর পেলাম কি একটা ফলের রস মালদায় এসছে, যে ফলটার নাম ননি, সেই ননি ফলের রস খেয়ে মানুষের বিভিন্ন রকম রোগ ব্যাধি সেরে যাচ্ছে। তখন আমি মালদায় এক ভদ্রলোক যে ননি খাচ্ছিল তার বাড়িতে আমি যেয়ে যোগাযোগ করলাম, তার নাম রঞ্জন ভট্টাচার্য। তিনি তো তার বাড়িতে যেয়ে আমি বললাম কি এই ব্যাপার, একটা ফলের রস মালদায় নাকি এসছে, সেটা নাকি খেয়ে অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যাচ্ছে, তো আপনাকে এসে ফলের রসটা আসে নাকি? তো উনি বললেন ঠিক আছে, আমার কাছে এখন এই মুহূর্তে নেই, আমি চেন্নাই অর্ডার দিয়েছি, তো ওখান থেকে মালটা যখন আসবে, আমার বাবা খাচ্ছে আর আমার দিদি খাচ্ছে, তাহলে তোমাকে একটা দিয়ে দেবো। আমি তার কাছ থেকে নিয়ে এসে একটা ফাইল খেতে আরম্ভ করলাম। খাওয়ার 7 দিনের মধ্যে দেখছি আমার 10 থেকে 12 বার পায়খানা, তেল বা চর্বির মতন যেটা বেরোতো সেটা আস্তে আস্তে কমতে লাগলো, এবং আমার দিনে পায়খানাটা একটা ফাইল কমপ্লিট হওয়ার পরে মোটামুটি দিনে 3 থেকে 4 বার পায়খানা হয়ে গেল, হতে আরম্ভ করলো, মানে 7-6 বার মোটামুটি কমে গেলো। তখন আমি দেখলাম ননি তোমার কাজ করে গেল। তারপরে আমি আর একটা ফাইল নিলাম, তখন নেওয়ার পরে আমি ফাইলটা খেতে আরম্ভ করলাম। দ্বিতীয় ফাইলটা খাওয়ার পরে আমার দেখছি আস্তে আস্তে গ্যাস অ্যাসিড, রাত্রে ঘুম ভালো হচ্ছে, ঢেক বেড়াচ্ছে, মাথার ব্যথাটা আস্তে আস্তে কমছে, এবং আমার আমাশয় ধীরে 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 কমতে থাকলো। তখন আমি মোটামুটি চিন্তা করলাম কি আমার এই ননিতে আমার বিভিন্নভাবে কাজ করে গেলাম, আমি উপকৃত পেয়ে গেলাম। তখন আমি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ফাইলটা আমার চলছে, আমি খুব ভালো আছি, এবং ননিতে আমি যা উপকার পেয়েছি বা আমি যা পেলাম, আমি এত ওষুধ খেয়ে সেটা পাইনি, এটা যাক আমার উপকার, প্রচুর উপকারে লেগেছে, এবং আমি ননি খেয়ে খুব উপকৃত হয়েছি। ননি যা মোটামুটি ভেবে রেখেছি আরও মোটামুটি 2 ফাইল খাবো, খাওয়ার পরে আশা করি দেখুন তো আমার রোগটা কমে গেছে, তাহলে আমার 2 ফাইল খাওয়ার পরে আমি নুনটা মোটামুটি, তারপরে আর নুনির সম্বন্ধে মোটামুটি 2 ফাইল খাওয়ার পরে আর নুনটা স্টপ করে দেবো।